নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ তথা ভারত সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে আবেদনের জন্য বিভিন্ন কিন্তু শর্ত থাকে সেরকমই কৃষকদের জন্য জনপ্রিয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পে এতে আবেদন করতে গেলেও বা টাকা পেতে গেলেও আমাদেরকে কিছু শর্ত পূরণ করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে মানে দু সালে কি কি শর্ত রয়েছে নতুন আবেদন করতে গেলে বা দুহাজার সালে টাকা পেতে গেলে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ শর্তগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা টাকা পাচ্ছেন তারাও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ যে কোনো না যে কোনো দিন আপনাদেরও কিন্তু টাকা দেওয়া হঠাৎ করে বন্ধ করে দেবে এবং আপনার কাছ থেকে সমস্ত টাকা কিন্তু ফেরত নেবে যদি আপনি অযোগ্য হয়ে থাকেন এরকমটাও কিন্তু নিয়মে বলা রয়েছে তো ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি জমি নিয়ে এবং আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে ভিডিও শেষে আলোচনা করছি সেগুলো অবশ্যই আমাদের জেনে রাখা উচিত দেখুন পিএম কিষাণ প্রকল্পে যারা নতুন আবেদন করছেন বা যারা টাকা পাচ্ছেন তাদেরকে কী কী শর্ত পালন করতে হবে এই দু হাজার তেইশ সালে এক হচ্ছে আপনি যে জমিটির উপরে টাকা পাচ্ছেন বা যে জমিটির উপরে আপনি পি এম কিষাণ আবেদন করছেন সেটি কিন্তু প্রাতিষ্ঠানিক জমি হওয়া চলবে না আরেকটা ব্যাপার যা কিছু নিয়ম শুধু আপনার ক্ষেত্রে না আপনার পরিবারের ক্ষেত্রেও যদি কেউ লঙ্ঘন করে সেক্ষেত্রে কিন্তু আপনিও টাকা পাবেন না মানে এটা পুরো পরিবারের উপর নির্ভরশীল পিএম এম কিষানের টাকা পাওয়াটা কারণ এখানে যা কিছু নিয়ম রয়েছে সেগুলো কিন্তু আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের উপর কিন্তু নির্ভর করছে তারা যদি মানে এই নিয়মগুলো না ফলো করে তাহলে আপনিও কিন্তু পিএম কিষানের টাকা পাওয়ার জন্য অযোগ্য তাই পি এম আবেদন করতে গেলে অবশ্যই যে জমিটির উপরে আপনি আবেদন করছেন সেই জমিটি আপনাদেরকে প্রাতিষ্ঠানিক জমি হওয়া চলবে না মানে কৃষিজ জমি হতে হবে কৃষিজ মানে তার যে শ্রেণীটা আপনার যে জমিটার রেকর্ড আছে সেই জমির রেকর্ডে যেন শ্রেণীটা কৃষিজ জমির শ্রেণী হয়ে থাকে মানে অকৃষিজ হলে হবে না যেমন কোন প্রাতিষ্ঠানিক জমি ধরুন সেখানে রয়েছে ডাঙা বা শিল্প করার জন্য যে শ্রেণীগুলো হয়ে থাকে সেই ধরনের শ্রেণী বা ডোবা রাস্তা হ্যাঁ বা মন্দির এই ধরনের যদি শ্রেণী থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সকল জমিতে আপনারা টাকা পাবেন না তারপর বলেছে কোনোরূপ সাংবিধানিক পদের অধিকারী নয় বা ছিলাম না আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কোনো সাংবিধানিক পদে আগে কোনো ছিলেন না বা বর্তমানেও এখন নেই এছাড়াও আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য প্রাক্তন বা বর্তমান মন্ত্রী নন প্রতিমন্ত্রীও নন প্রাক্তন বা বর্তমান লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভা বিধান পরিষদের সদস্য পৌর নিগমের প্রাক্তন বা বর্তমান মেয়রও নন বা জেলা পরিষদের প্রাক্তন বা বর্তমান সভাধিপতিও নন মানে এখন আপনারা নন প্লাস আগেও ছিলেন না ঠিক আছে তারপর বলেছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রালয় দপ্তর বিভাগ শাখা কার্যালয় কেন্দ্রীয় রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর বা স্বশাসিত সংস্থার ঠিকা বা নিয়মিত কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত বা আধিকারিক নন মানে এই যে সংস্থাগুলো রয়েছে এখানে কেউ চাকরি করে না বা এখানে কেউ কাজ করে না আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য তবে চতুর্থ শ্রেণীর কর্মচারী হলে তাদেরকে কিন্তু এই নিয়মের বাইরে রাখা হয়েছে চতুর্থ শ্রেণীর কর্মচারী হলে আপনারা আবেদন করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তারপর বলেছে মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন পান না যারা দশ হাজার টাকার বেশি পেনশন পাবে তারা কিন্তু আবেদন করতে পারবেন না তবে চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত বলেছে মানে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও গত বছরে আয়কর দিতে হয়নি মানে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করা রয়েছে এবং আপনি লাস্ট গত যে বছরটা সেখানে আপনি ইনকাম ট্যাক্স গভর্নমেন্টকে দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নামটা কেটে দেবে পি এম থেকে বা যদি আপনি নতুন আবেদন করতে চান তাহলেও কিন্তু আবেদন করার পরেও আপনার অ্যাপ্রুভেল দেবে না মানে আয়কর রিটার্ন দেওয়া চলবে না নন আয়কর যারা তারাই কিন্তু টাকা পাবে বা আবেদন করতে পারবে তারপর বলেছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা আর্কিটেক্ট হিসাবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নন এই যুক্ত এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও আপনি আবেদন করতে পারবেন না এই প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়নি আগে আপনি এই প্রকল্প নথিভুক্ত হন বা আপনার পরিবারের কেউ এই প্রকল্পে আগেও নথিভুক্ত হয়নি এবার একটা পরিবারে কজন টাকা পাবে এই নিয়ে অনেক কনফিউশন আছে আমি একটু পরেই বলে দিচ্ছি তারপর বলে যে অন্য কোনো ব্লকে এই প্রকল্পে নথিভুক্তিকরণের জন্য আবেদন করিনি এগুলো হচ্ছে মেন মেন শর্ত এবার দেখুন একটা পরিবারে কজন টাকা পাবে একটা পরিবারে ধরুন স্বামী স্ত্রী রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে নিয়ম অনুযায়ী একজন টাকা পাবে যে কোনো একজন টাকা পাবে এবার আপনারা বলতে পারেন যে আমার গ্রামে বা আমার পাশের বাড়ির তারা তো দুজনেই টাকা পাচ্ছে দেখুন পাচ্ছে তো সবাই আমিও বলতে পারি আমার গ্রামেও এরকম পাচ্ছে বা আমার বাড়ির পাশেই পাচ্ছে একটা পরিবারে দুজন তিনজন সবাই টাকা পাচ্ছে প্রথমের দিকে আমাদের রাজ্যে যখন পিএম কিষান চালু হয়েছিল এত তখন নিয়ম দেখা হয়নি তখন তাড়াতাড়ি করে কৃষকদের নাম যুক্ত করে নেওয়া হয়েছিল কোনো রকম মানে ভালোভাবে ভেরিফিকেশান না করেই ঠিক আছে কিন্তু এখন যারা নতুন আবেদন করতে যাচ্ছে তাদের কিন্তু অনেক কিছু ভেরিফিকেশন হচ্ছে নতুন যিনি আবেদন করছেন ধরুন স্বামী আবেদন করছেন সেক্ষেত্রে আপনার পরিবারে সকলের আধার কার্ড জমা নেওয়া হচ্ছে বা স্ত্রীর আধার কার্ড জমা নেওয়া হচ্ছে বা স্ত্রী আবেদন করলে স্বামীর আধার কার্ড জমা নেওয়া হচ্ছে বা রেশন কার্ড জমা নেওয়া হচ্ছে রেশন কার্ড জমা নিলে কিন্তু হচ্ছে একটা ফ্যামিলিতে কতজন রেশন কার্ড হোল্ডার রয়েছে সমস্ত ডিটেলস তারা দেখতে পাচ্ছে তাদের ডিটেলস দেখতে পেলে বুঝা যাচ্ছে যে একটা ফ্যামিলিতে কতজন আবেদন করছে তাই বর্তমানে কিন্তু এখন নিয়মটা কঠিন হয়ে গেছে আর পুরনো যারা টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও বিভিন্ন সময় অন্তর অন্তর ভেরিফিকেশান হচ্ছে ভেরিফিকেশনের সময় যদি আপনি ধরা পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামটা কেটে দেবে এরকম অনেক নাম কেটে দিয়েছে তাই নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন টাকা পাবে এবং কোনো একটা সন্তানের ক্ষেত্রেও কিন্তু সন্তানরা আগে কিন্তু টাকা পাচ্ছিল সন্তানদের ক্ষেত্রে আঠেরো বছর যদি হয়ে যায় সেক্ষেত্রে টাকা পাচ্ছিল বা তাদের যদি আলাদা ফ্যামিলি হয়ে যায় সেক্ষেত্রে তারা টাকা পাচ্ছিল কিন্তু বর্তমানে এখন রেশন কার্ড যখনই দেওয়ার শুরু হয়েছে রেশন কার্ডের অপশানটা পিএম কিষান এখন যুক্ত হয়েছে তারপর থেকে কিন্তু ওই রেশন কার্ড যতক্ষণ না আলাদা হচ্ছে একটা রেশন কার্ডে কিন্তু একজনই টাকা পাচ্ছে এরকমটা কিন্তু ঘটছে আর আরেকটা সবথেকে বড়ো ব্যাপার হলো পি এম যে জমিটার আপনি রেকর্ড দিচ্ছেন সেই রেকর্ডটা কত সালের হতে হবে সেই ব্যাপারে দেখুন কৃষি দপ্তর আগেই ঘোষণা করেছিল পিএম এম কিষাণ প্রকল্পে যারা নতুন আবেদন করবেন তাদের প্রচার খতিয়ান তৈরির তারিখ এক দুই দু অথবা তার আগের হওয়া আবশ্যিক পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাদের প্রচার খতিয়ান তৈরির তারিখ এক দুই দু হাজার উনিশের পরে হয়েছে তারা আবেদন করবেন না এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এক দুই দু হাজার উনিশের পরে যদি আপনার জমির রেকর্ড হয় তাহলে আপনি কিন্তু আবেদন করবেন না তবে দেখুন এর ক্ষেত্রেও একটা নিয়মের শিথিলতা রয়েছে সেটা হলো যদি কোনো প্রীত ব্যক্তি পি এম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত থাকে তাহলে ওই ব্যক্তির ওয়ারিসগণ কেবলমাত্র ওয়ারিসন সূত্রে প্রাপ্ত নতুন পর্চা বার করে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে মৃত্যুর শংসাপত্র মৃত ব্যক্তির পর্চা আবেদনপত্রের সঙ্গে দেওয়া আবশ্যিক এর মানেটা হচ্ছে ধরুন বর্তমানে দু হাজার সালে আপনার আমি সাপোজ বলছি উদাহরণস্বরূপ কিছু মনে করবেন না বাবা বা মা কেউ একজন মারা গেল তো কেউ মারা গেল যখন দু সালে এবার আপনার বাবা মারা গেল এবার অটোমেটিক ওয়ারিশন সূত্রে তাহলে আপনি ছেলে বা আপনি মেয়ে আপনি আপনার বাবার জমির উত্তরাধিকারী পেয়ে যাচ্ছেন তো আপনি যখন ওয়ারিসন সূত্রে রেকর্ডটা করবেন এই দু সালে তখন কিন্তু এই যে দু হাজার তেইশ সালে আপনি রেকর্ডটা করছেন সেই দু হাজার তেইশ সালের রেকর্ডটা দিয়ে আপনি পি এম আবেদন করতে পারবেন কেবলমাত্র ওই মারা গেছে ওই কারণে ওয়ারিসন সূত্রে আপনি রেকর্ডটা পেয়েছেন ওই কারণে আপনি আবেদন করতে পারবেন তবে কেউ যদি এই দুহাজার সালে জমি কিনে আবেদন করে বা আপনাকে কেউ জমি দান করেছে হ্যাঁ তারপর আপনি সেই জমির রেকর্ড করে আবেদন করতে যাচ্ছেন তাহলে কিন্তু আবেদন করলেও আপনাদের নাম অ্যাপ্রুভ হবে না আপনারা টাকা পাবেন না আর কেবলমাত্র এই ওয়ারিশন সূত্রে জমির রেকর্ড যদি হয় তবেই আপনারা এই বর্তমানে দু সালের রেকর্ড বা বাইশ সালের বা একুশ সালের বা কুড়ি সালের রেকর্ড দিয়ে আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে যিনি মারা গেছে তার মৃত্যুর শংসাপত্র মৃত্যুর যে ডেথ সার্টিফিকেট সেটা জেরক্স দিতে হবে এবং মৃত ব্যক্তির পর্চা মানে আগে যে রেকর্ডটা ছিল আপনার বাবার নামে বা যিনি মারা গেছেন তার নামে সে রেকর্ডটা জমা দিতে হবে তাহলে আবেদন করা যাবে আর একটা ব্যাপার বয়স কত লাগবে বয়স হচ্ছে আঠেরো বছর হলেই কিন্তু যোগ্য একজন কৃষক পিএম কিষান প্রকল্পে টাকা পাওয়ার জন্য তো এই সকল শর্তগুলো রয়েছে বর্তমানে দু সালে টাকা পাওয়ার জন্য বা নতুন আবেদন করার জন্য এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন তবেই আপনারা পিএম কিষানের টাকা পাবেন নইলে যতই আপনারা আবেদন করেন ওই পেন্ডিং হয়েই থাকবে অ্যাপ্রুভ কিন্তু করবে না আর যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদেরকেও এই নিয়মটা ফলো করতে হবে নইলে যেদিন আপনি ধরা পড়বেন সেদিনই আপনার টাকা দেওয়া বন্ধ হবে এবং এতদিন পর্যন্ত আপনি যা টাকা পেয়েছেন সমস্ত টাকাই কিন্তু আপনাকে সরকারকে ফেরতও দিতে হবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না